আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই টিকটক চালাই। টিকটক ইদানিং সমস্যা দিচ্ছে, বিশেষ করে আমাদের বাংলাদেশে, যে ভিডিও ফেলে হচ্ছে না। কিভাবে ভিডিও ফেলে করবে এটি আমি তোমাদেরকে আজকে দেখাবো। এই সমস্যার সমাধান আমি আজকে তোমাদেরকে করে দেখাবো। দেখতে পাচ্ছ যে টিকটকে ভিডিও চলছে না। সর্বপ্রথম তোমরা তোমাদের গুগল প্লে স্টোরতে চলে যাবে। প্লে স্টোরতে চলে যেয়ে লিখবে ভিপিএন মাস্টার। ভিপিএন মাস্টার লেখার পর চলে আসে ভিপিএন মাস্টার। প্রথমে লোগোটি ভালো করে দেখে নিও। এই ভিপিএন মাস্টারটি ডাউনলোড করে নিবে। আমি ইনস্টল করে নিলাম, তো ইনস্টল হচ্ছে। এবার আমি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর আমাদের কিছু অ্যাড আসতে পারে। সো এখানে যে কোনো একটা কান্ট্রি সেভ করা লাগবে। আমি এখন অনেক ক্লিক করলাম, দেখতে পাচ্ছ পার্সেন্ট উঠেছে। পার্সেন্ট অ্যাড আসতে পারবো। অ্যাড ক্লোজ করে দিলাম। বাট যে কোনো একটি কান্ট্রি সিলেক্ট করতে হবে। সিঙ্গাপুর, আমি সিঙ্গাপুর কান্ট্রি, আমরা সবাই সিঙ্গাপুর কান্ট্রি সিলেক্ট করব। সিঙ্গাপুর নিচেই দেখা যাচ্ছে সিঙ্গাপুর স্মার্ট, ওখানে ক্লিক করে দিলাম। সিঙ্গাপুর অ্যাড আসবে, তো অ্যাডটি আমি কেটে দিচ্ছি। অ্যাড তোমাদের তোমাদের একটি কথা বলে রাখি, 2 ঘন্টা পর পর, মানে একটি ভিপিএন 2 ঘন্টা, এই ভিপিএন দিয়ে সর্বোচ্চ 2 ঘন্টা ইউজ করতে পারবে। 2 ঘন্টা ইউজ করার পর আবার ভিপিএন আবার অ্যাড দেখতে হবে। অ্যাড দেখে আবার 2 ঘন্টা, এভাবে তোমাদের চালাতে হবে। সো আমার কানেক্টেড হয়ে গেছে। এখন আমি তোমাদের টিকটকে ঢুকিয়ে দেখাই দিচ্ছি। আমি টিকটকে চলে গেলাম। এই দেখতে পাচ্ছো, এই যে আমার ভিডিও চলছে, দেখতে পাচ্ছো ভিডিও চলছে, দেখতে পাচ্ছো ভিডিও চলতেছে। সব বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন হলে সাবস্ক্রাইব করো চ্যানেলটি প্লিজ। আজকে এই পর্যন্ত, ভালো থেকো, আল্লাহ হাফেজ।